হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই প্রসেনজিতের কালীশঙ্কর ছবিটি দেখার জন্য আমার ভিডিওতে ক্লিক করছেন। এই ছবিটি দেখতে হলে আমার ফুল ভিডিওটি দেখতে থাকুন। মাঝখানে আমি বলে দিব যে এই ছবিটি আপনারা কিভাবে দেখবেন এবং কোথায় গেলে দেখতে পারবেন। কালীশঙ্কর হলো 2007 সালের একটি ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র। এতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনু চৌধুরী, অনুভব মহান্তি, যিশু সেনগুপ্ত, আশিস বিদ্যার্থী, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং ভিক্টর গঙ্গোপাধ্যায় অভিনয় করেছেন। এই ছবিটি দেখতে হলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় চ্যানেলটি দেওয়া আছে। আপনারা এই ডেসক্রিপশন বক্সে যায় দ্বিতীয় চ্যানেলটিতে যাবেন, ওইখানে আপনারা দেওয়া আছে যে কিভাবে আপনারা ছবিটি দেখবেন। শুধু এই ছবিটি না, আপনারা ওইখানে বাংলা যে কোনো ছবি আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। এই ছবিটি পরিচালক হিসেবে ছিলেন প্রশান্ত নন্দা এবং এই ছবিটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনু চৌধুরী, অনুভব মহান্তি, যিশু সেনগুপ্ত, আশিস বিদ্যার্থী, ভিক্টর গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুরকারে ছিলেন প্রশান্ত নন্দা এবং শান্তি রাজ খোসলা। এই ছবিটি মুক্তি পায় 23 জানুয়ারি 2007। এর দৈর্ঘ্য ছিল আর কি 120 মিনিট, যা 2 ঘন্টা বলা চলে। দেশ ভারত, ভাষা বাংলা। এই ছবিটি কালী চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন এবং কালীর ছোট ভাই শঙ্কর চরিত্রে অনুভব মহান্তি অভিনয় করেছেন এবং দুর্নীতিবাজ রাজনীতিবিদ এমপি দেবু সোরেন হিসেবে আশিস বিদ্যার্থী অভিনয় করেছেন।